তাহলে আমাদের এই এই বাহু ইজি বাহু এবং এফডি বাহু সমান যে কারণে এই কোণ এবং এই কোণ সমান একই ভাবে ডিজি বাহু এবং এফজি বাহু সমান যার জন্য এই যে এই কোণ এবং এই কোণ সমান শিক্ষার্থী তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখো 125 পৃষ্ঠা তার প্রথম ধাপে ছিল ই জি ডি কোণ সমান সমান ই ডি জি কোণ দ্বিতীয় ধাপে এফ ডি জি কোণ সমান সমান এফ জি ডি কোণ তৃতীয় ধাপ তৃতীয় ধাপে তোমার এখানে যদি সমীকরণ বলা হয় তাহলে প্রথম সমীকরণে বাম দিকের গুলো বাম দিকে যোগ করলে যা পাওয়া যায় ইডিজি কোণ এবং এফ ডিজি কোণ বাম দিকে এবং ডান দিকে পাওয়া যায় ই জি ডি কোণ যোগ এফ ডিজি কোণ তাহলে কি পাওয়া যায় এই পুরাটা পাওয়া যায় এই পুরাটা এদিকে পুরাটা পাওয়া যাবে তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এবি বাহু সমান সমান কি বাহু ডিই বাহু এসি বাহু সমান সমান কি ডিএফ বাহু এবং এবিসি এবিসি অন্তর্ভুক্ত কোণ এই যে এই অন্তর্ভুক্ত কোণ এবং এদিকে অন্তর্ভুক্ত কোণ কোনটা অন্তর্ভুক্ত কোণ তোমার বইয়ে লেখা বিএসি দিয়েছি এই যে বিএসি এখানে ইডিএফ ইডিএফ অতএব ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ সর্বসম প্রমাণিত তাহলে শিক্ষার্থীরা এখন করোনা ভাইরাস চলছে আমরা প্রত্যেকে স্বাস্থ্য সচেতন থাকব খুব প্রয়োজন না পড়লে আমরা বাড়ি থেকে বের হব না আর যদি বাড়ি থেকে কোনো কারণে বাইরে যেতে হয় তাহলে বাড়ি থেকে এসে সাবান পানি দিয়ে আমরা 20 সেকেন্ড ভালো করে হাত এবং হাত পরিষ্কার করব এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের এই সময়গুলো পার করব সবাইকে আজকের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ।